তো আজকে আমাদের অ্যানালিটিক্যাল জিওমেট্রি লেকচার 4 শুরু করব তো লেকচার 3 তে আমি যা করিয়েছি সে সম্পর্কে আমি একটু বলে তারপর শুরু করতে চাই তো লেকচার 3 তে আমি যেটা পড়িয়েছি তার রিভিউ যদি আমি দিতে চাই তাহলে আমি একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ পেয়ার অফ স্টেট লাইন কে রিপ্রেজেন্ট করে থ্রু অফ অরিজিন এরকম একটা ইকুয়েশন পড়েছিলাম এবং সেই ইকুয়েশনটা ছিল হচ্ছে আমার এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বিস টু জিরো এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন এবং এটা একটা পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করে আমরা বলেছিলাম এর আগের দিক এবং এই পেয়ার অফ স্টেট লাইনটা এটা একটা থ্রু অরিজিন দিয়ে কাজ করবে এটা আমরা বলছিলাম এবং তোমাদের যদি মনে থাকে যে এই পেয়ার অফ স্টেট লাইনটা যাতে রিয়েল হয় তার জন্য একটা কন্ডিশন ছিল তো আমি যদি একটু সুন্দর করে লিখতে চাই তার জন্য যে একটা কন্ডিশন ছিল ধরো রিয়েল এর জন্য এরকম একটা কন্ডিশন ছিল রিয়েল যে হবে কখন হবে রিয়েল যদি a² ab এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয় এবং কমপ্লেক্স হয় কখন সেটাও আমরা বলেছিলাম যে কমপ্লেক্স হবে তখনই যদি হচ্ছে এটা এইসি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে লেস দেন জিরো হয়ে থাকে ঠিক আছে এখন কথা হচ্ছে তার মধ্যে আবার রিয়েলের দুটা পার্ট ছিল তোমাদের মনে আছে কিনা জানি না যে রিয়েলের মধ্যে আবার দুইটা পার্ট আছে দেখতেই পাচ্ছি স্পষ্টত যে যে দেখো গ্রেটার দেন ওর ইকোয়াল টু আছে এখন যদি গ্রেটার দেন হয় যে এ সি স্কোয়ার মাইনাস এ বি এটা হচ্ছে গ্রেটার দেন জিরো তখন এই পেয়ার অফ স্টেট লাইন দুইটা এরা হচ্ছে ডিস্টিঙ্ক হবে বুঝতে পারছো এরা হচ্ছে ডিস্টিঙ্ক হবে মানে আলাদা আলাদা হবে আর যদি এইসি স্কোয়ার মাইনাস এ এটা ইকুয়ালস টু জিরো হয়ে যায় তখন ওই যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো তারা সেম হয়ে যাবে অর্থাৎ কো ইনসিডেন্ট হবে তাহলে এখানে লিখে দিলাম তারা সেম হয়ে যাবে মনে রাখো মানে দুইটা হাত মনে করো তোমার দুইটা হাত একে অপরের উপর বসে আছে তখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে ওই তোমার দুইটা সেম ব্যাপার বোঝায় পেয়ার অফ স্ট্রেট লাইন কে ওকে এখন কমপ্লেক্সের ক্ষেত্রে এরকম ছিল হচ্ছে এইসি স্কোয়ার মাইনাস এ বি হবে এবং আমরা তোমাদের যদি মনে থাকে আমরা আরো কিছু ব্যাপার পড়িয়েছিলাম সেটা যদি মনে থাকে সেটা হচ্ছে আমরা একটা রিলেশন তৈরি করেছিলাম কি রিলেশন সেটা যে এটা হচ্ছে আমাদের একটা টাইপ মনে করো এই টাইপটা একটা খণ্ড ছিল আমরা লেকচার থ্রির এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি এবং টাইপ টু হিসাবে যদি আর একটা কনসিডার করি সেটা আমি একটু দেখাতে চাই যে আমি একটা রিলেশন তৈরি করেছিলাম কি রিলেশন দেখো তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি ঠিক আছে আমি এখন ধরে নিলাম সেটা হচ্ছে যে এটা একটা এই যে ইকুয়েশনটা আছে এটা একটা পেয়ার অফ স্টেট লাইনকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তারপরে আমরা পড়েছিলাম যে সেই পেয়ার অফ স্টেট লাইন দুটো মনে করো একটা হচ্ছে এরকম যেহেতু থ্রু অরিজিন তাহলে এই কারণে থ্রু অরিজিন দিয়ে দিয়েছি এবং y সেটা হচ্ছে একটা ধর সেম এবং আরেকটা হচ্ছে y cos এটা হচ্ছে তাদের ইকুয়েশন ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আর আর আছে এম তাদের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে চাই কি দিয়ে এই যে আমাদের গিভেন গিভেন ইকুয়েশন ইকুয়েশন আছে বলতে সেটা আমি কথা বলছিলাম এবং কিভাবে আসছিল এই সম্পর্কে বলেছিলাম এবং এখানে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম সেটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এই যে দুইটা স্টেট লাইন তাদের ঢাল দয়ের যোগফলটা হবে কি আমি সেটা বলেছিলাম টু এইস বাই বি এবং এটা কিভাবে আসছে সে সম্পর্কে কিন্তু আমরা আগে বলে আসছি অর্থাৎ লেকচার থ্রি তে আমি আজকে একটু জাস্ট একসাথে করে লিখে দিতে চাই ঠিক আছে এটা গেল আমাদের এখানে এরপরে এরপরে আমরা আরেকটা রিলেশন সেটা ছিল যে এম ওয়ান আর এম টু এদের প্রোডাক্টটা হবে হচ্ছে তোমার এ বাই বি এখন এ বি এইচ এগুলো সম্পর্কে এই যে এখানে দেওয়া আছে দেখো এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইগুলো তোমরা জানি এই ব্যাপারটা আমরা পড়েছিলাম এটা একটা টাইপ হিসাবে জাস্ট কনসিডার করে থাকো এরপরে আমরা যেটা একটা পড়েছিলাম এরপরে আমরা পড়েছিলাম যে হ্যাঁ পেয়ার অফ স্টেট লাইন পেয়ে গেছি এখন তাদের তাদের মধ্যে দেখো এই যে পেয়ার অফ স্টেট লাইন টানলাম আমি যদি বড় করে টানি আরো বড় করে টানি মানে এইটা আর এটা যদি এভাবে দেই দেখো পেয়ার অফ স্টেট লাইন দুইটার মধ্যে এই যে পেয়ার অফ স্টেট লাইন আছে ঠিক আছে তাদের মধ্যে কিন্তু আমরা

ওয়ান এক্স ধরতে পারো অথবা এম ধরতে পারো তোমার ইচ্ছা যেহেতু আমি আগেরটা এরকম করেছি এই কারণে এম ওয়ান এক্স এবং আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি এই যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এই যে এটা একটা থিটা শুধু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না তোমরা দেখো যদি খেয়াল করো যে আরেকটা অ্যাঙ্গেলও কিন্তু তৈরি হচ্ছে এই যে দেখো এটা অনেকে বুঝো নাই তাহলে এটার নাম ধরো থিটা টু দিলাম এটার নাম থিটা ওয়ান দিলাম এবং আমি বলেছিলাম সেটা হচ্ছে যে দুটা সরল রেখা যদি এরকম এই যে একটা জায়গায় ইন্টারসেট করে তাহলে দুইটা অ্যাঙ্গেল তৈরি হবে দুইটা সরলেখা যদি একটা জায়গায় ইন্টারসেট করে পরস্পর তাহলে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হবে আমি এটা বলতে চাচ্ছি একটা হচ্ছে সূক্ষ্ম হবে আর একটা হচ্ছে স্থূল কোণ হবে এবং এইটার যে সূত্রটা আমরা শিখাইছিলাম তোমাদেরকে সেই সূত্রটা ছিল এরকম এর আগের দিন বলেছি এবং কিভাবে আসছে সেই সম্পর্কে বলেছিলাম tan θ সমান হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস টু স্কোয়ার রুট এসি স্কোয়ার মাইনাস এ বিভাইডেড বাই এ প্লাস বিপার এই যে যে তিনটা ব্যাপার তিনটা তিনটা মানে এই টাইপ নিয়ে লেকচার আমাদের কথা হয়েছিল ঠিক আছে এবং আরো কিছু কথা বলছিলাম আমরা লেকচার থ্রিতে সেটা বলছিলাম হচ্ছে সেটা হচ্ছে আমার মনে করো লেকচার থ্রির আন্ডারে যেহেতু এই কারণে সাবকেজ দিয়ে দিচ্ছি আমি সাবকেজ মানে লেকচার থ্রির আন্ডারে আরো কিছু কথা বলেছিলাম সেটা হিসেবে কারণে এটা একটা সাব কেজ অফ থ্রি ওকে তো সাব কেজ অফ থ্রি কি বলছে দেখো থ্রি থেকে আমরা এই যে যে ব্যাপারটা এই যে ফর্মুলা সেখান থেকে কিছু অনুসিদ্ধান্ত নিতে পারে কি বলতে পারি দেখো সেটা বলছিলাম যদি থিটা থিটা যদি জিরো ডিগ্রি হয়ে যায় এখানে বসাই দাও ট্যান থিটা ট্যান জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো এরপর আর গুণন করে দাও আর গুণন করার ফলে হচ্ছে আমরা এরকম একটা ব্যাপার পেয়েছি যে টু স্কোয়ার রুট এইচ স্কোয়ার মাইনাস এবি ডিভাইডেড বাই এ প্লাস বিস টু জিরো পাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আবার আর করে দেই তাহলে এরকম নিচে মনে মনে ওয়ান ধরো তাহলে আর করে দাও এরকম করে টু দিয়ে আবার ভাগ করে দাও সবাইকে তাহলে এসি এ বি এবং আবার সবাইকে স্কোয়ার করে দাও ই স্কোয়ার করে দিলে আমরা এভাবে একটা ব্যাপার পেয়েছিলাম এসি স্কোয়ার মাইনাস টু জিরো অথবা

তার মানে বুঝতে পারছো আমি তোমাদেরকে বলছিলাম কিন্তু তোমার দুটো হাত যদি একে অপরের উপর রেখে দাও এই যে ব্যাপারটা এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের মতো কল্পনা করো এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলকে জিরো ধরো দেখো তাহলে কিন্তু তারা দুটো সেম পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ দুটা সেম পেয়ার অফ স্ট্রেট লাইন বুঝাচ্ছে এই কথা আমি বলছিলাম এরপর এখান থেকে আরেকটা কথা বলছিলাম যে না আরেকটা কেস হতে পারে এটা একটা সাব কেস ওয়ান আরেকটা কেস কি হতে পারে বলছি যে আরেকটা কেস ধরো আর একটা কেস তো এরকমও হতে পারে সেটা হচ্ছে যে থিটার মান এবার জিরো না থিটার মান নাইনটি ডিগ্রিতেও থাকতে পারে পারে কিনা বা কম বেশি তো থাকতে পারে আমরা কয়েকটা বিশেষ কেস দিয়ে কাজ করে থাকি তখন আবার মান থাকে বা ঠিক আছে তাই এখান থেকে আমরা ধরো টেন নাইনটি ডিগ্রি এরপরে আমি এই যে এই ফর্মুলাতে লিখতেছি এই যে এই ফর্মুলাতে বসাই দিচ্ছি প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস বি এরপর হচ্ছে টেন নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত কিন্তু একটা ব্যাপার দেখো এই যে যে ডান পাশে একটা ব্যাপার আছে এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা সংজ্ঞায়িত জিনিস সংজ্ঞায়িত বলতে দেখো এখানে সব কিছু সংজ্ঞায়িত এ আর বি কিন্তু এখানে আবার জিরো না কেন কারণ এই দেখো এই যে এখানে যদি এ আর বি জিরো হয়ে যায় তখন তো এটা একটা মানে সেকেন্ড ডিগ্রি মানে আমি বলতে চাচ্ছি এ আর বি যদি জিরো হয়ে যায় তখন যে ব্যাপারটা এটা তো একটা প্যার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে না কারণ একটা প্যার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন হচ্ছে এইভাবে থাকতে হবে এই ফর্মে থাকতে হবে এবং এখানে বলে দেওয়া উচিত আমাদের এ এবং ভি ইজ নট ইকুয়াল টু জিরো এটা বলে দেওয়া উচিত ঠিক আছে এরপর দেখো তাহলে এ আর বি যেহেতু জিরো না বুঝতে পারছো তাহলে তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে এ আর বি যেহেতু জিরো না মানে এটা একটা কিন্তু সংজ্ঞায়িত ব্যাপার ঠিক আছে সংজ্ঞায়িত ব্যাপার তো সংজ্ঞায়িত ব্যাপার যেহেতু এই অসংজ্ঞায়িতের সমান হয় না তাই এই কারণে এই ব্যাপারটাকে আমরা এরকম আকার ধরে নেই ওয়ান বাই জিরো এরপর এটাকে লিখে নেই এই সি স্কোয়ার মাইনাস এ বি আর এখানে B যদি প্লাস b যদি এখানে দেখো এই যে ব্যাপারটা এই যে এখানে যদি একটা ব্যাপার এ প্লাস বি সেটা যদি শূন্য হয়ে যায় শূন্য হয়ে যাওয়া মানেই কিন্তু আবার দেখো এই সাইডটা আবার হয়ে যাওয়া ঠিক না তখনই হচ্ছে হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি হওয়া পসিবল আমি কথা বুঝাইতে পেরেছি তাহলে এইটা এই এই পর্যন্ত হচ্ছে আমরা পড়ে আসছিলাম এই পর্যন্ত আমরা পড়ে আসছিলাম টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এইসব পড়ে আসছিলাম এটা হচ্ছে আমাদের লেকচার থ্রির একটা রিভিউ আমরা আজকে যেটা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কয়েকটা ম্যাথ এবং টাইপ একটা টাইপ আর একটা টাইপ হবে আমাদের তো আমি একটা ম্যাথ করাই এগুলো দিয়ে আমি এর আগের দিন করাতে পারিনি তা তোমাকে বলে দিল মনে করো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল তোমাকে খুঁজতে বললো বিটুইন কার মধ্যে পড়ছে দেখো বিটুইন দা লাইন এক্সাই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার ইকো টু জিরো এই যে একটা লাইন দেওয়া আছে এবং এটা আমরা জানি এটা একটা পেয়ার অফ স্টেট লাইন এবং যেহেতু এটা হোমোজিনিয়াস আছে সুতরাং এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন এবং এটা হচ্ছে একটা প্যারাপিস্টিক লাইন থ্রু অরিজিন এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি ঠিক কিনা এবং আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি কোনটার সাথে যে a x স্কয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে তোমরা অবশ্যই বলতে পারবা কি বলতে পারবা কম্পেয়ার করে কম্পেয়ার করে আমরা এতটুকু স্পষ্ট হতে পারছি যে এখানে a এর মান দেখো a এর মান হচ্ছে 1 h এর মানও অবশ্যই অবশ্যই হাফ হতে হবে দেখো এখানে বসাও তাহলে এরকম রূপে আসে এবং দেখো বি এর মান হচ্ছে তোমার এখানে সিক্স মাইনাস সিক্স সরি বি এর মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট এখান থেকে এটার সাথে কম্পেয়ার করে লিখে দিলাম তাহলে তুমি লিখতে পারো ঠিক আছে এটা যদি ট্রু হয় তাহলে লিখতে পারো যে কম্পেয়ারিং ওয়ান অথবা সুন্দর করে লিখতে পারো এখানে আমি লিখে দেই কম্পেয়ারিং ওয়ান উইথ কার সাথে উইথ হচ্ছে এই ইকুয়েশনটা লিখে দিলাম যারা একটু মনে করো এটা মুছে দিয়ে এখানে নিয়ে আসি কার সাথে বলছি a x স্কয়ার 2 h x y প্লাস b y স্কয়ার 0 এর সাথে কম্পেয়ার করে আমরা কি পাই একটাও লিখে দিলাম উই হ্যাভ আমরা পাই হচ্ছে a সমান 1 h সমান 1/2 b সমান মাইনাস 6 এখন কথা হচ্ছে আমাদের তো অ্যাঙ্গেল বের করতে বলছে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের এই যে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন আছে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তাদের মধ্যবর্তী বলছে তাহলে আমি ধরে নিই যে লেট থিটা বি অ্যাঙ্গেল থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দা লাইন ঠিক আছে দেন আমরা একটা কি তথ্য লিখতে পারি দেখো তো যে আমরা আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি কি জানি যে থিটা তেন থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস টু স্কোয়ার রুট এসি স্কোয়ার মাইনাস এব আর এখানে এটা কিন্তু এটার সাথে না এখানে এখানে তাহলে একটু সুন্দর করে লিখতে হবে দাগটা এখানে হবে এবং এখানে হচ্ছে এ প্লাস এবং মনে রাখবা এখানে সুন্দর করে লিখতে হবে হ্যাঁ ট্যান থিটা এবং দেখো এখন আমরা শুধু মানগুলো বসাই দেবো কারণ আমরা তো বাকি মান জানি তা প্লাস মাইনাস টু দিয়ে দাও এবং এইচ এর মান হচ্ছে হাফ স্কোয়ার করলে ওয়ান বাই ফোর আর এখানে সিক্স থাকবে এ বি এর মান দেখো গুণ করে

আরেকবার পাইছি হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে এখান থেকে বলতে পারি আচ্ছা অর এখানে অর দিতে পারো অর আচ্ছা ট্যান কত ডিগ্রি মান ওয়ান আমরা সেই থেকে বলতে পারি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর আমরা জানি ট্যান একশো পঁয়ত্রিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখান দিতে পারো এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বুঝতে পারছো তো এটা এরকম তোমাদের ম্যাথ থাকতে পারে এখন আমরা তিনটা এই তিনটা টাইপ সম্পর্কে আগে আমরা বলে আসছিলাম তো যদিও এই ম্যাটটা করানো হয়নি এর আগের আজকে আমরা একটা নতুন টাইপ করতে চাচ্ছি এবং দেখো আস্তে আস্তে আমরা কি করেছি প্রথমে টাইপ আমরা একটা লাইনের ইকুয়েশন সেটাকে দেখছি এবং প্যার অফ স্টেট লাইন মনে করো প্রথমে উৎপন্ন হলো উৎপন্ন হওয়ার পর আমরা দেখলাম তাদের ইকুয়েশন এরকম এবং তাদের নেচার বের করলাম যে প্যার অফ স্টেট লাইনটা কিরকম হতে পারে এরপর তাদের মধ্যে হচ্ছে আমরা অ্যাঙ্গেল বের করলাম এখন আমরা একটা ব্যাপার বের করব সেটার নাম হচ্ছে দেখো বাই সেক্টর এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই বিয়াই স্কোয়ার ইক টু জিরো এটা হচ্ছে আমাদের এটা একটা নতুন টাইপ আমি কি পড়ছি দেখো আমি একটু টাইটেলটা সুন্দর করে দিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল বাই সেক্টর মানে কি ব্যাপারটা সেটা দেখো আমি একটু সুন্দর করে আঁকতে চাই আগে বুঝতে হবে তারপরে দেখো এই মনে করো এই যে একটা সরল রেখা অবশ্যই পাসিং থ্রু দা অরিজিন হবে এই যে একটা আমি কিন্তু এখনো পাসিং থ্রু দা অরিজিনে আছে আর এই যে একটা এইরকম একটা আছে এটা ওয়াই কস টু এম ও অন এক্স এটা হচ্ছে y mx তাহলে এই তাদের মধ্যে আমরা কিন্তু স্পষ্ট দেখেছিলাম তাদের মধ্যে দুইটা কোণ উৎপন্ন করে একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে এই θ2 তাহলে বুঝতে পারছো এখানে আমরা বাইসেক্টর কেন বাইসেক্টর না লিখে এস যুক্ত করলাম কারণ হচ্ছে এখানে দুইটা বাইসেক্টর পাওয়া যাবে বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে এই যে এই যে θ1 কে দুই ভাগে ভাগ করবে এরকম একটা ব্যাপার নিলাম মনে করো এই যে ব্যাপারটা আছে এটা হচ্ছে দুই ভাগে ভাগ করে দিচ্ছে এই θ1 কে আবার ভাগ করে দিচ্ছে এটা তাহলে আমরা কয়টা পাইলাম দুটাই কারণে এদেরকে বলা হয় কখনো কখনো এই ধরনের যেহেতু বাই সেক্টর ও বলা হয়ে থাকে বুঝতে পারছো এটা একটু লিখে দিলাম এই বাংলা ইংলিশ মিক্সড করে লিখছি এই এই ব্যাপারটাও বলা হয়ে থাকে কখনো তো এটা প্রমাণ করার একটা টেকনিক আমরা ইন্টারে যেভাবে পড়েছি সেভাবেই তো এই কারণে আমি আর প্রমাণ করব না সেটা হচ্ছে এটা প্রমাণ করতে হয় হচ্ছে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স টানি এটার উপরে এবং এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স টানি যেহেতু এটা সমদ্বিখণ্ডিত করে সুতরাং এই ডিসটেন্স দুইটা সমান হয়ে থাকে তারপর সেখান থেকে আমরা ফর্মুলা তৈরি করি ঠিক আছে আমি সেটা আর করছি না তো কি সেটা আমি একটু লিখে দিতে চাই তা আমি প্রমাণ করছি না প্রমাণ করার ওইটা কিন্তু বললাম এটা যে কোনো বই থেকে তুমি পেয়ে যাবো তো অফ কার্স স্কোয়ার টু প্লাস সেটা হবে এরকম কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি এক্স ওয়াই আর এইচ এরকম আকারে আসবে তুমি যদি একদম করে ফেলো বুঝতে পারছো কথা আচ্ছা তো কখনো কখনো এটাকে আরো একটু মডিফাই করা হয় তো এটা এটা দিয়ে আমরা সব সময় মনে রাখি আমি মনে রাখি এভাবে তুমি দেখো তুমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা আমাদের উচ্চতর শ্রেণীতে আইসা আমাদের একটা জিনিস তোমাদেরকে একটু বলা দরকার সেটা হচ্ছে তোমাকে যখন বলা হয় যে দুটা দেওয়া আছে সাপোজ এর কোয়ার্ডিনেট দেওয়া আছে একটা একটা পয়েন্ট আর সমীকরণ কোনটা তোমরা কিন্তু হুট করে মুখস্থ করে ফেলো কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এটার প্রমাণ আছে কিন্তু কিন্তু আমরা কিন্তু প্রমাণ করি না ইন্টারমিডিয়েটও মানে তুমি

তাহলে সেটার ব্যাপারটা কি আমি কিভাবে মনে রাখবো এই দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি দেখছো আমি এটা থেকে মনে রাখার টেকনিক বলছি এটা থেকে এটাকে বিয়োগ আবার এখান থেকেই এদের যে কোফিসিয়েন্ট আছে তাদেরকে আবার নিচে বিয়োগ করছি আবার দেখো এখানে থাকে এক্স ওয়াই এক্স ওয়াই আর নিচে হচ্ছে এইচ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে টেকনিকের কথা বললাম তুমি চাইলে এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি এবং মডিফাই করে মুখস্থ করে রাখতে পারি সেটা কি সেটা হচ্ছে কিভাবে মডিফাই করা যেতে পারে তুমি যা চাইলে এটাকে আর গুণন করে দিতে পারো আর গুণন যদি করে দাও দেখো আর আর যদি করে দাও তুমি এরকম লিখতে পারো এখান থেকে এটার সাথে গুণ গুণ করো করো এটার সাথে এটা তাহলে কি থাকছে বলো তো এখান থেকে এটার সাথে গুণ করো এবং এটার সাথে এটার সাথে গুণ করো তাহলে কি পাচ্ছি আমরা এইস দেখো এইস এক্স স্কোয়ার এইস ওয়াই স্কোয়ার বি আচ্ছা একত্রে করে দিই সরি এ মাইনাস এক্স কমা ওয়াই মানে এক্স এক্স কমা ওয়াই সরি ইনটু আচ্ছা এ থেকে আমি কি করবো একটু সুন্দর করে সাজাই নেব যে এইচ এক্স এই স্কোয়ার এটাকে যদি এই পাশে নিয়ে আসি প্লাস দিয়ে লিখতে চাই তাহলে বি মাইনাস এ হয়ে যাবে ঠিক আছে এক্স ওয়াই

এইচ দ্বারা রিপ্রেজেন্ট করে এ আর বি এর কোফিসিয়েন্ট সেটা দেখো এ এইচ এক্স স্কয়ার মাইনাস এইচ ওয়াই স্কয়ার এবং মনে রাখতে হবে এখানে মাইনাস দিতে হবে এবং এখানে এই যে টু এইচ এর পরিবর্তে হচ্ছে বি মাইনাস এ করে দিতে হবে এই যে এখান থেকে বি মাইনাস এ করে দিতে হবে নাকি বুঝো নাই টেকনিক টেকনিক বলছি মুখস্থ করার বা মনে রাখার টেকনিক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে যদি কোনো একটা ম্যাথ করতে চাই এখন আমরা কিছু ম্যাথ করে আমরা আমাদের এই যে থ্রু অরিজিন পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন এটা দিয়ে আমাদের এই চারটা টাইপে আছে এর বাইরে আর নেই আমরা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন দিয়ে চারটা টাইপ আছে তো চারটা টাইপ এর কিছু ম্যাথ করব করা শেষে আমরা চলে যাব পেয়ার অফ স্ট্রেট লাইন আমাদের আরেকটা একটা ব্যাপার ছিল বলছিলাম সেটা থ্রু অরিজিন হবে এরকম কোনো কথা নাই সেটা যে কোনো পয়েন্ট হতে পারে মনে আছে না কারণ হচ্ছে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনকে দুটো ভাগে ভাগ করেছিলাম এখন তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবা সেটা হচ্ছে পেয়ার অফ স্টেট লাইনকে দুটো ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে পেয়ার অফ স্টেট লাইন থ্রু তো থ্রু অরিজিন দিয়ে চারটা টাইপ আছে আমি এখানে একসাথে লিখি নাই ওই সময় তা তাহলে তুমি বুঝতো না এটার মধ্যে চারটা টাইপ আমরা পড়াইছি এক নম্বরে প্রথমে হচ্ছে প্যার অফ স্টেট লাইনকে ক্রিয়েট করেছি তারপর তাদের নেচার সম্পর্কে জেনেছি তারপর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সম্পর্কে জেনেছি এখন আজকে জানলাম আবার হচ্ছে তাদের অ্যাঙ্গেল বাই সেক্টর সম্পর্কে তো এখানে টাইপ আছে কয়টা বলছি টাইপ হচ্ছে চারটা তুমি তো এখানে সুন্দর করে ছোট আকারে লিখে রাখতে পারো তাতে করে তোমার মনে থাকবে আমি এভাবে পড়াশোনা করি তো এরপর আর একটা ব্যাপার আছে পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু এনি পয়েন্ট এই ব্যাপারটা নিয়ে আমরা আবার নেক্সট দিন আলোচনা করব তো আজকে কিছু ম্যাথ করব মানে এই এটা এটা যেটা বলো এটা কিছু ম্যাথ করব পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু অরিজিন এখানে কিছু ম্যাথ করব হ্যাঁ আচ্ছা আমরা একটু ম্যাথ করতে চাই দেখো আমরা কিছু ম্যাথ করতে চাই আমি তোমরা লিখে ফেলো ও এক নম্বর করতে চাই সেটা হচ্ছে মনে তোমাকে বলে দিল যে আগে ছোট একটা ম্যাথ করি ফাইন্ড ফাইন্ড দ্য ইকুইশন এরকম একটা ইকুয়েশন তোমাকে ফাইন দা ইকুয়েশন অফ দা অ্যাঙ্গেল সেক

কম্পেয়ারিং এটা নাম যদি এক নং দিয়ে দেই কম্পেয়ারিং ওয়ান উইথ কার সাথে a x স্কয়ার প্লাস প্লাস b y স্কয়ার ইকুয়ালস টু এর সাথে যদি আমরা কম্পেয়ার করি এখান থেকে আমরা ক্লিয়ারলি উই হ্যাভ আমরা কি পাই দেখো তো এর মানটা হচ্ছে 1 এবং h এর মান হচ্ছে -2 এবং বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমাদের এখন বের করতে বলছে দ্য অ্যাঙ্গেল বাই সেক্টর কখনো কখনো একে পেয়ার অফ অ্যাঙ্গেল বাই বলা হয়ে থাকে তা এই যে অ্যাঙ্গেল বাই তো আমরা টেকনিক মুখস্ত করে আসছি ওটা তো আমাদের মানে আমি বলতে চাচ্ছি ফর্মুলা তো মুখস্ত করে আসছি কি সেটা দ্য ইকুয়েশন আমরা সেটা লিখতে চাই দ্য ইকুয়েশন লিখতে পারো উই নো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাঙ্গেল বাই সেক্টর

এবি আর এখানে থাকবে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এইচ তো সেখান থেকে ইকুয়েশনের মধ্যে তো এক্স ওয়াই থাকবেই আমার দরকার হচ্ছে ঠিক কিনা তাহলে এখানে শুধু বসাই দাও তাহলে এই কাজ শেষ হয়ে যাবে এর মান হচ্ছে ওয়ান বি এর মান হচ্ছে মাইনাস মানে প্লাস হয়ে যাবে আর এখানে এক্স ওয়াই থাকবে এখানে হচ্ছে মাইনাস টু তুমি যদি কাটাকাটি করে দিতে পারো তাহলে সুন্দর ফর্মে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই

এই দেখো এই আকারে যদি তুমি সাজাতে চাইতে যে না আমি একদম শর্টকাট আকারে লিখবো যে কি বলছিলাম এইচ এক্স স্কোয়ার মুখস্থ করতে চায় তখন দেখো তো এটার সাথে মিলে কিনা মেথড যদি কেউ এটা দিয়ে করতে চায় অর্থাৎ মেথড টু এটা দিয়ে যদি কেউ করতে চায় সূত্রটা কি এইচ এক্স স্কোয়ার বি মাইনাস এস ওয়াই এখানে আবার এইচ ওয়াই স্কোয়ার ইকুয়াস টু জে দেখো তোমার এটা মনে রাখতে হবে ওকে ও এখানে মাইনাস আছে আমার আমি হচ্ছে উপরে মুখস্থ করা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বাই এ মাইনাস বি ডিভাইড করা হবে এটা হচ্ছে আমার এটা মুখস্থ করা আছে আমার তো তোমরা চাইলে এটাও মুখস্থ করে নিতে পারো এটা ধরো মেথড ওয়ান তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো তো এখানে আমার বসাই দিতে হবে এইচ এর মান কত বলো এইচ এর মান হচ্ছে মাইনাস টু তা আমরা এখানে বসাই চাই এখানে মাইনাস টু এক্স স্কোয়ার আর বি মাইনাস এ মানে কত আছে দেখো এই যে বি মাইনাস এ সুন্দর করে করে দাও বি এর মান মাইনাস ওয়ান এখানে এটা এক্স ওয়াই এখানে আবার এইচ এর মান কত আছে দেখো মাইনাস টু মানে প্লাস টু হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকো টু জিরো দেখো তো সবার মধ্যে টু টু আছে না আমি আরেক লাইন করলে বুঝতে পারবা সবার মধ্যে টু টু আছে এখানে মাইনাস টু এক্স ওয়াই এখানে প্লাস টু ওয়াই স্কোয়ার ইকো টু জিরো এবার টু দিয়ে ভাগ করে দাও মাইনাস টু দিয়ে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জিরো দেখো তো আমরা যে কোনো মেথড করি না কেন বা যে কোনো টেকনিক্স মুখস্থ করি না কেন একই আসবে যে পেয়ার অফ মানে বাইসেক্টর যেটা এই যে ব্যাপারটা দেখো এই যে পেয়ার অফ বাইসেক্টর তোমরা যদি দেখতে চাও আমি আবার একটু ফিল করাতে চাই দেখো তো এই যে এখানে পেয়ার অফ বাইসেক্টর একটু তাকাও এই যে একটা পেয়ার অফ বাইসেক্টর ছিল আমার এই যে এইটার কথা বলছি আর এই যে একটা পেয়ার অফ বাইসেক্টর মানে সরি সরি একটা পেয়ার হবে না এই যে একটা মানে বাইসেক্টর এই যে একটা বাইসেক্টর দুইটা মিলে হচ্ছে একটা পেয়ার পেয়ার অফ অফ বুঝতে পারছো কিনা মানে একটা একটা হবে দুইটাকে মিলালে পেয়ার বলবো আমরা এরাও কিন্তু দেখো অরিজিন দিয়ে যাচ্ছে এবং অরিজিন যাচ্ছে এবং আমি নামে কিন্তু বলছি দিন শেষে একত্রে এদেরকে পেয়ার অফ বাইসেক্টর বলবো তাহলে পেয়ার অফ বাইসেক্টর ও এক ধরনের পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু দেখো এটা স্ট্রেট লাইন না এবং থ্রু অরিজিন এই কারণে দেখো এটা কিন্তু একটা এরকম আকারে আসবে অর্থাৎ দেখো এটাও একটা কিন্তু সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন ঠিক আছে এটা যে আমরা এটা বলতে পারো এবং এটা হচ্ছে তোমার কি বলছি থ্রু অ্লিয়ারলি দেখতে পাচ্ছি না যে এই যে একটা এই যে একটা বাইসেক্টর সেটা অবশ্যই স্ট্রেট লাইন হচ্ছে এটাও একটা বাইসেক্টর সেটাও স্ট্রেট লাইন তার এদেরকে একত্রে আমরা বলতে পারি প্যার অফ বাই সেক্টর প্যার অফ বাইসেক্টর আর কিছুই না প্যার অফ স্ট্রেট লাইন এরা সেই পেয়ার অফ স্টেট লাইন থ্রু অরিজিন হচ্ছে তার মানে এদের ইকুয়েশনটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি হবে এরকম আকার হবে নাকি বুঝো নাই বুঝতে পারছো কথা এটা হচ্ছে ফিল আচ্ছা এরপর আমরা আরো একটা ম্যাথ করতে চাই সেটা হচ্ছে আমি তো আর ম্যাথ খুঁজে পাচ্ছি না আচ্ছা এরকম টাইপের আর যদি কোনো ম্যাথ থাকে মানে ব্যাপারটা তোমরা বই দেখবা আমি তো আমার কাছে আমার ল্যাপটপে বই এই কারণে আমার বইটা এখন আবার দেখা যাচ্ছে না মানে তাহলে আবার আমার অন্য কোথাও যেতে হবে এই কারণে হচ্ছে আমার বেশ যতটুকু মনে আছে আমি বা লিখে রাখছি যতটুকু ততটুকু এবং তোমরা চাইলে এইগুলো দিয়ে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করতে পারো আরো বই থেকে এবং কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো তা আজকে পর্যন্ত থাকবে আমরা লেকচার যেটা করব সেটা সম্পর্কে একটু বলি সেটা লেকচার আমরা যেটা করব যে আলোচনাটা করব লেকচার ফাইভ লেকচার ফাইভে আমাদের আলোচনা যেটা হবে সেটা আর কিছুই না দেখো আমি একটু বলে দিতে চাই লেকচার ফাইভ আমাদের আলোচনাটা হবে পেয়ার অফ স্টেট লাইনে আলোচনা হবে পেয়ার অফ স্টেট লাইন এটা হচ্ছে পাসিং থ্রু অরিজিন হবে না এখন আর পাসিং থ্রু এনি পয়েন্ট ঠিক আছে বুঝতে পারছো এনি পয়েন্ট আধার দেন অরিজিন ঠিক আছে আধার দেন অরিজিন অরিজিন ছাড়া যে কোনো পয়েন্ট দিয়ে সেইটার জন্য আমরা এর পরের দিন লেকচার ফাইভে এই ব্যাপারটা পড়ব খুবই ইন্টারেস্টিং ব্যাপার এগুলো আশা রাখি তোমরা বুঝতে পারবা তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া চাই আমার আমাকে দোয়ায় রেখো আল্লাহ হাফিজ